আপনাদের এই নদীর পারে এই দিকের এক ভণ্ড দরবার আছে, ওই ভণ্ড দরবারের এক মুরিদ ওয়াজের মধ্যে স্টেজে উঠে বয়ান করে বলছে, আমাদের দরবারে যদি কেউ মুরিদ হয়, ওই মুরিদ যদি মারা যায়, কবরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে না। আপনি চাইলে আমি আপনাকে এখন রেকর্ড বাজায় দেখাতে পারব, দেখেছেন না? এই দেখেছেন, আপনারা অনেকেই দেখে ফেলেছেন। আমি খুব অবাক হয়েছি, এই ভণ্ড আবার ওই দরবারের মোটামুটি জ্ঞানী আলেম হিসেবে পরিচিত, তাদের অঙ্গনে জ্ঞানী আলেম হিসেবে পরিচিত ভণ্ড বলে যে এই দরবারে যদি কেউ মুরিদ হয় আর মুরিদ যদি মারা যায় তাহলে তার কবরে কোনো ফেরেশতা মুনকার নাকির আসবে না, সওয়াল জব করার জন্য বাবা নিজে এসে হাজির হয়ে যাবে। আপনারা বলুন, এ ধরনের কথা বলে তাদের কি গুণা মুক্ত জীবন গড়তে উদ্বুদ্ধ করে নাকি গুণা যুক্ত জীবন গড়তে উদ্বুদ্ধ করে? এর মানে হচ্ছে তোমার কোনো টেনশন নাই, তুমি জেনা করো, বদমাশি করো, সুদের ব্যবসা করো, জমি দখল করে খাও, রাজনীতি করতে গিয়া মারামারি করো, কাটাকাটি করো, হানাহানি করো, দুর্নীতি করো, দেশের টাকা বিদেশে পাচার করো, চিন্তার কোনো কারণ নাই, শুধু বাবার পুরুষে গিয়া দুইটা গরু দিয়া সো, ঠিক কিনা বলেন? মানে উদ্দেশ্য হচ্ছে জামাত দরবারে কিছু গরু ছাগল চলে আসুক আর আমরা বিরাট পয়সাওয়ালা হয়ে যাই, এভাবে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। কিন্তু ইসলাম এই ব্যাপারে কত স্পষ্ট বাণী দিয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কলিজার টুকরা মেয়ে ফাতেমা তাকে বলেন, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজে নিজেকে বাঁচাও, আর সেই জায়গায় তিনি বলছেন যে আমার পীরের বুড়ি যদি কেউ মারা যায় কবরের সওয়াল জবাব করতে ফেরেশতা আসবে না, এটা নিতান্তই ভণ্ডামি আর গোমরাহি ছাড়া কিছু নয়। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হয়েছিল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডেকে বলেছেন, কবর সাবধান থেকো, তোমার মধ্যে আজকে কাকে শোয়ানো হচ্ছে তুমি কি জানো? তোমার মধ্যে যাকে আজকে শোয়ানো হবে তিনি জান্নাতি রমণীর সরদারিনী, তিনি শুধু তা নন, তিনি হাসান এবং হুসাইন যারা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত জান্নাতির যুবকদের সর্দার যারা হবেন তাদের মা তিনি। আলী কাররামাল্লাহু ওয়াজহা আসাদুল্লাহিল গালিব আল্লাহ পাকের বিজয়ী সিংহ তার স্ত্রী, তোমার মধ্যে আজকে শোয়ানো হবে তা কি খবরদার, কবা তার সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। কবরের ভেতর থেকে জবাব এসেছে, আবু যর কে ফাতেমার, কে জান্নাতের সর্দার হবে, কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আর কে হাসান হুসাইনের মা, আমি এগুলো দেখব না, যার আমল ভালো হয় তার জন্য প্রশস্ত হয়ে যাব, যার আমল খারাপ হবে তাকে দুধার থেকে চাপ দিয়া একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকাই ফেলব। আমার ধর্মীয় বিশ্বাস আমাকে নেক কাজ করতে উদ্বুদ্ধ করে, গুণামুক্ত জীবন করতে সাহায্য করে, হুজুরে কন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যাদের অন্তরে আছে তারা পবিত্র হয়ে যায়, পাক সাফ হয়ে যায়। কোরআনের ভিতরে এই সমস্ত মৌলিক কথাগুলো আসার পরে সাহাবায়ে কিরাম কোরআন শুনে কোরআন শিখে এমন পবিত্র মানুষ হয়ে গিয়েছিলেন তাদেরকে পুলিশ দিয়ে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই, এক একজন সাহাবি আকাশের নক্ষত্র সমতুল্য হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাহাবায়ে কিরামের ব্যাপারে বলেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছেন আসমানের নক্ষত্র সমতুল্য, নাবিকরা পথিকরা মরুপ্রান্তরে চলতে গিয়া কিংবা নাবিকরা চলতে গিয়ে দিকপাল যখন হারিয়ে ফেলে নক্ষত্র দেখে যেমন তাদের টার্গেটটা ঠিক করে নেয়, অনুরূপভাবে আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্র সমতুল্য। তোমরা যদি হেদায়েতের পথে চলতে চাও আমার যে কোনো সাহাবীর অনুসারী হয়ে যাও, হেদায়েত পেয়ে যাবে। কত পরিচ্ছন্ন জীবন তারা করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ নবী বিখ্যাত সাহাবি মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর কাছে আসলেন,
আল্লাহর নবীর সামনে এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনি আমাকে পাক বানান আমি তো নাপাক হয়ে গিয়েছি নবীজি বললেন ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি ধমক দিয়ে শুনিয়ে দিলেন গুনাহ করেছো তো আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো এই কথা বলে নবী তাকে তাড়িয়ে দিয়েছেন মাইজ ইবনে মালিক আল আনসারী চলে গেছেন পরের দিন আবার এসেছেন এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আমি তো নাপাক হয়ে গেছি আপনি আমাকে পাক বানিয়ে দেন নবীজি দ্বিতীয় দিন তাকে আবার ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন তৃতীয় দিন তিনি আবার এলেন আসার পরে নবীজি তাকে তৃতীয় দিন আবার ধমক দিয়েছেন চতুর্থবার তিনি আবার আসলেন নবীজি এবার জিজ্ঞেস করলেন ফিমা উতাহিরুকা ও আমার সাহাবীরে তোমাকে বারবার বলি তুমি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করে দেবে কিন্তু তুমি তওবা না করে বারবার আমার কাছে আসো কোন গুনাহ করেছে এমন কোন গুনাহ তুমি করেছো তার কারণে আমার কাছে বারবার চলে আসো সাহাবী বলছে মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলেছি আমি অপরাধ করেছি তিনি জানতেন বিবাহিত পুরুষের জিনার শাস্তি হতে মৃত্যুদণ্ড আপনারা বলুন তো বিবাহিত জিনাকার ব্যক্তির শরীয়তের শাস্তি কি কথা বলতে কষ্ট হচ্ছে বলুন শাস্তি কি মৃত্যুদণ্ড এটা হচ্ছে শরীয়তের দণ্ড আমাদের সমাজে যদি শরীয়ত দণ্ড প্রতিষ্ঠিত হতো তাহলে এই দেশে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত আমাদের দেশে ধর্ষণ আছে না না এর জুরে বলেন না আমাদের দেশে এখন শুধু ধর্ষণ হয় না এখন গণ ধর্ষণ হয় কথা বলেন পত্রপত্রিকায় পাওয়া যায় অমুক নারী গণ ধর্ষণের শিকার হয়েছে দিন দিন এই ধর্ষণ এই দেশে এজন্য বাড়ছে এ পর্যন্ত একজন ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই কথা বলেন না আপনারা যেহেতু ধর্ষক পর্যাপ্ত পরিমাণ শাস্তি পাচ্ছে না এই জন্য এই অপরাধ দিন দিন বেড়েই চলছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান বান্দাদের জন্য দিয়েছেন ওই বিধান সমাজে কার্যকর হলে সমাজ ধর্ষণ মুক্ত হবে জিনা ব্যভিচার মুক্ত হবে ঠিক কিনা বলেন মাইজ ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক বানান এর মানে হচ্ছে আপনি আমার উপর হদ কায়েম করেন ইসলামের দণ্ডবিধি আপনি কার্যকর করুন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুট করে তো আর বিচার করবেন না যে তারে মারো এটা বলবেন না নবী এটাকে যাচাই বাছাই করার জন্য তার মহল্লায় লোক পাঠালেন জিজ্ঞেস করলেন এই মাইজ ইবনে মালিক আল আনসারি তিনি কি অসুস্থ কিনা না তিনি মদ্যপান করেছেন নাকি মানসিক ভারসাম্যহীন নাকি এলাকার লোকদের কাছ থেকে খবর নেওয়া হলো তারা সকলেই বললেন যে না তিনি পরিপূর্ণ সুস্থ ব্যক্তি এবার সাহাবায়ে কামদেরকে বলে সাহাবীরা সে তো সুস্থ বুঝতে পেরেছি কিন্তু মদ খেয়ে মাতাল হয়ে দিমাগ নষ্ট করেছে কিনা একটু যাচাই করে দেখো সাহাবায়ে কিরাম মাইজ ইবনে মালিক আল আনসারির মুখের মধ্যে নাক লাগিয়ে চেক করলেন যে না সে মদ খায় নাই মাতাল হয় নাই মাথা ঠান্ডা আছে এর মানে সুস্পষ্ট প্রমাণিত হলো সে জিনা করেছে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শরীয়তের হদ কায়েমের নির্দেশ দিলেন কবর পর্যন্ত তাকে মাটির নিচে পুঁতে ফেলা হলো চতুর্পাশ থেকে লোকেরা পাথর মারতে শুরু করলো সাহাবায়ে কিরাম এক ফোঁটা রক্ত এই ব্যক্তির গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাকে স্পর্শ করেছে তিনি ওই ব্যক্তিকে ধিক্কার দিয়ে বলছে তোমার মতো নিকৃষ্ট জিনাকার ব্যক্তির রক্ত আমার গায়ে লেগেছে ধ্বংস তোমার জন্য এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানকে স্পর্শ করছে আল্লাহর হাবিব বললেন খালিদ মাইজ ইবনে মালিক আল আনসারিকে ধিক্কার দিও না তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে 70 জন গুনাহগার বান্দার জন্য যদি তার তওবাকে সামনে পেশ করা হয় একজনের জন্য আল্লাহ পাক 70 জনকে মাফ করে দিবে এমন পবিত্র জীবন তারা করতে সক্ষম হয়েছিলেন এই ধর্মীয় বিশ্বাস অন্তরে লালন করতে পেরেছিলেন কারণ তারা জানেন এই দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে ঠিক কিনা বলেন আজকে ওই কোরআনি বিশ্বাস থেকে আমরা অনেক দূরে সরে এসেছি
আমরা এখন ইসলাম ধর্মটাকে অন্যান্য ধর্মদের মত ধর্মীয় লোকদের মতই কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি যেমন সপ্তাহে জুমার নামাজ পড়া ঈদের নামাজ পড়া জানাজার নামাজ পড়া কেউ মারা গেলে 40টা করা আর বিপদ বালা মুসিবত হইলে কুরআন শরীফ দিয়ে একটা তাবিজ গলা মধ্যে ঝুলায় নেওয়া এগুলা কি এই সমাজে আছে না নাই এই রকম কিছু আনুষ্ঠানিকতার মধ্যে গোটা ধর্মীয় প্যাকেজ ঢুকিয়ে দিয়েছি যার দরুন মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব নামাজের কথা বললে ভালো লাগে রোজা কথা বললে আরো ভালো লাগে হজ যাকাতের কথা বললে বেশ ভালো লাগে দান খয়রাতের কথা বললে আরো সুন্দর লাগে কিন্তু ইমাম সাহেব যখন বলেন যে রাষ্ট্র চলতে হবে আল্লাহ পাকের কোরআন দিয়ে তখন আর ভালো লাগে না অনেক তো জোরে বলেন না ঠিক কি না তখন বলা হয় ইনি তো উস্কানিমূলক কথা বলেন ইনি তো রাজনীতিমূলক কথাবার্তা বলেন ইনি হয় মনে হয় অমুক দলের সদস্য তমুক দলের সদস্য এভাবে ট্যাগ দিয়ে তাকে মানুষের সামনে লাঞ্ছিত করার জন্য প্রয়াস চালানো হয় বাস্তবতা আছে না নাই কারণ কারণ হচ্ছে ওই যে ধর্মটাকে কিছুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে প্যাকেজ সেরে দিয়েছে যার দরুন প্যাকেজ বানিয়ে দেওয়ার কারণে এই দেশের ধার্মিকদের চরিত্র এত জঘন্য হয়েছে মুসলমানদের অনুষ্ঠানে আসলে সে খারি মুসলমান আর পূজা মণ্ডপে গেলে তার সাথে বড় হিন্দু আর দেশে নাই এটা জোরে বলো না ঠিক কি না গত দুর্গাপূজা উৎসবে এদেশের এক কুখ্যাত নেতা নামটা বললাম না তিনি গিয়া বললেন যে দুর্গা মা ঘটকে চড়ে এসেছে ঘটকে চড়ে বিদায় হয়েছে মুসলমান কিন্তু কুখ্যাত মুসলমান নামটা বললাম না আপনারা বুঝে নিয়ে তিনি বললেন যে ঘটকে চলে এসেছে ঘটকে চলে বিদায় হয়েছে মানে আভাস ভালো না এই গোটা বিশ্বের মধ্যে একটা যুদ্ধ ভাব চলছে আপনারা বেশি বেশি মা দুর্গার বন্দনা করুন যাতে করে পৃথিবীতে শান্তি কায়েম এরপরেও কি তাকে মুসলমান হিসেবে আমাকে সার্টিফিকেট দিতে হবে নাকি একটু জোরে বলুন না এই লোকে যখন আবার দেখবেন মসজিদে যাবে তার চাইতে তাহাজ্জুদ গুজারি আর নাই কথা বলে না ঠিক কিনা কেন আপনারা আমরা তো এমন শুনতে পাই দৈনিক 70 80 রাকাত আপনারা নফল নামাজ পড়ে আবার পূজা মণ্ডপে গিয়া ঢুলু বাজায় একই ব্যক্তি যে ব্যক্তি দৈনিক 70 80 রাকাত তাহাজ্জুদ পড়ে বলে নিজেই দাবি করেছে তিনি আবার হিন্দুদের পূজা মণ্ডপে ঢুলু বাজায় এটা আমরা দেখতে পেয়েছি ধর্মটাকে এমন স্বেচ্ছাচারিতায় তারা পর্যবেসিত করেছে আমার যুবক ভাইরা কান খুলে কথাটা মনে রাখুন ইসলাম নাম সর্বস্ব কিংবা অনুষ্ঠান সর্বস্ব কোন ধর্মের নাম নয় এটা একটা আবেগের নাম এটা একটা গোটা জীবন গড়ার মতো একটা বিশ্বাসের নাম এটা এমন একটা বিশ্বাসের নাম এই বিশ্বাসের মধ্যে থাকতে গেলে আপনাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে কিন্তু ঈমান ছেড়ে দেওয়া যাবে না কোন কম্প্রোমাইজ নাই তাওহীদের ক্ষেত্রে ঠিক কি না বলেন ঠিক আল্লাহ পাকের একাত্মবাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আছে নাকি না কম্প্রোমাইজ নাই ওরাও পৃথিবীর কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না একমাত্র ধর্মের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে কথা বলেন ঠিক কি না দুইজনে ওরা কি বলে শুনেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এদের বক্তব্য হলো আমরা উদার আমরা কি উদার কোন ক্ষেত্রে উদার দেখেন রাজনীতির ক্ষেত্রে তারা কেউ উদার নয় একদল একদলকে দেখতে তো পারেই না একই মঞ্চে কথা বলবে সহ্য তো হয় না কোনো কোনো ক্ষেত্রে অপোজিশন পার্টির নেতৃবৃন্দকে জানোয়ার বলেও আখ্যায়িত করে ঠিক কিনা বলেন এখানে উদারতা নাই কোন জায়গাতে উদারতা নাই উদারতা কোথায় ধর্মের ক্ষেত্রে এসে মানে নিজের ধর্ম বাদ দিয়া উনি পূজা করবে এটার নাম নাকি উদারতা এটার নাম কি উদারতা নাকি মূর্খতা চিল্লে বলে কাজ করে ধর্মের বিরুদ্ধে ধর্ম বিরোধিতা নাম দিয়েছে উদারতা এত উদার তোমার কে হতে বলেছে যেখানে উদার হওয়া দরকার সেখানে তো উদার হতে পারো নাই